কুমিরটার সাইজ দেখো কত বড় আর কত মোটা। বিয়ে তো বেশ এনজয় করলাম, ঘন্টা বিয়ে দেখিনি শুধু খেলাম। এরকম নেব নিয়ে গিয়ে পুরো লরম পুরো তুলতুল 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 করছে। গুড ইভিনিং গাইজ, আমি রাজদীপ, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে কিন্তু কোনো প্রমোশনের জন্য আসিনি বা আজকে কিন্তু কোনো জায়গায় ফুড ব্লগ করতে যাইনি। আজকে আমার বন্ধুর দিদির বিয়ে, সেখানে আমি আর আমার ওয়াইফ চলে এসেছি, আমার সব বন্ধুরা আছে, খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, খাওয়া দাওয়া তো হবেই, বিয়েবাড়িতে মেন হচ্ছে খাওয়া দাওয়াটা। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নিও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো ভিতরে ঢুকে দেখি কী কী খাওয়ার আয়োজন হচ্ছে, কিরম কী বিয়ের আয়োজন হচ্ছে, সব তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। এই হচ্ছে লজ, দেখতে পাচ্ছো কি সুন্দর করে সাজানো আছে, আর এটা হচ্ছে আপ্যায়ন লজ, বেলুড়ের যেখানে আমার বিয়ে হয়েছিল সেখানেই হচ্ছে আমার বন্ধুর বিয়ে হচ্ছে। দেখতে পাচ্ছ সুস্মিতা হচ্ছে আমার বন্ধুর দিদির নাম, আর অভিজিৎ অর্থাৎ আমাদের যে দাদা তার সাথে কিন্তু তার বিয়ে হচ্ছে। এই হচ্ছে এন্ট্রান্স, দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে উঠে গেলাম একদম, এখানে কিন্তু খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা আছে। আর এই হচ্ছে দাদা, দাদাকে তো তোমরা আগে অনেক ব্লগে দেখেছো, আর এই যে পপ দেখতে পেয়েছো, আর এই হচ্ছে এন্টায়ার জায়গাটা, খুব সুন্দর করে বিয়ের মণ্ডপের জায়গাটা সাজানো গোছানো আছে। এই যে এ হচ্ছে সঙ্গীতা আমাদের বন্ধু, এ দিদির কিন্তু বিয়ে, আর এই হচ্ছে আমাদের দিদি যার সঙ্গে বিয়ে হবে। এই হচ্ছে দাদা, দেখতে পাচ্ছ দাদা ভালো আছো একদম। এসে কিন্তু আমার ওয়াইফ থেকে তো চিকেন পকোড়া নিয়ে নিয়েছে, কেমন লাগছে? ভালো, দেখো খাও খাও একটুখানি, ওরে বাবা কেমন। প্রথমে বাচ্চাটা তুলেছে, চিকেন নেই, দাঁড়াও ভালো করে নিয়ে নিতে, আচ্ছা ভালো করে নাও, ভালো ভালো। কিন্তু হচ্ছে পপো পপো খেয়ে বলো কেমন হয়েছে। আমি ভেজ পকোড়া খাচ্ছি। ভেজ পকোড়া খাও, কিন্তু ওটা কিন্তু ভেজ না, এটা চিকেন। হ্যাঁ ভেজ, তুই ভুলে, আচ্ছা ভেজ পকোড়াটা সত্যি অসাধারণ। আর চিকেনটা, চিকেনটাও ভালো খেয়ে ফেলেছে এর আগে। দাদা খেয়ে বলো কেমন, দাদার যা মুখ একবারে ঢুকিয়ে দেবে, ভালো খেলে ভালো, তো একবারে ঢুকিয়ে দাও, মোটামুটি খাওয়া দাওয়ার আয়োজন তো ভালোই করেছে। স্টার্টিং এ কিন্তু কফি আছে, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, আর সঙ্গে কিন্তু কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা করেছে। এই গরমের সময় কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো, আমি তো এটাকে খুব ভালোভাবে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কফি একদম রেডি হয়ে যাচ্ছে, আর এখানে আছে চিকেন পকোড়া, এখানে আছে ভেজ পকোড়া, আর কি সুন্দর করে কিন্তু এই দাদা পরিবেশন করে দিচ্ছে। দাদা আমাকে এক প্লেটে দুটো ভেজ আর দুটো চিকেন দাও দেখি, একদম চিকেন পকোড়া নিয়ে নিলাম। এখানে কিন্তু কোনো টমেটো সসের ব্যবস্থা নেই, তো টমেটো সস পাবে না। এই হচ্ছে টুথপিক, একদম কি সুন্দর দেখো। তো প্রথমে ভেজ পকোড়াটা খেয়ে বলি যে ভেজ পকোড়াটা কেমন খেতে। এই হচ্ছে ভেজ পকোড়া খেয়ে বলি, বেশ ক্রিস্পি, বেশ ভালো খেতে, আর সুন্দর কিন্তু ক্রিস্পিনেস, আর ভিতরে যে স্টাফিংটা দিচ্ছে সেটা কিন্তু একদম সুন্দর করে কিন্তু কুক করা হয়েছে, আর ম্যারিনেশনটাও যে ভালো হয়েছে সেটা কিন্তু খেয়েই বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে চিকেন পকোড়া, দেখতে পাচ্ছ বেশ ডিসেন্ট সাইজের, খেয়ে বলি চিকেন পকোড়াটা যে এত গরম টুকটুক দিয়ে হলো না, আমাকে আবার সুন্দর করে হাতে নিয়ে খেতে হচ্ছে, কিন্তু বেশ ভালো। এই দেখাতে পাচ্ছি তোমাদের ভিতরে পুরো চিকেনের স্টাফিং, বেশ ভালো খেতে। এখানে কিন্তু ফুচকার ব্যবস্থাও আছে, এটা আমি দেখিনি ফার্স্টে, একদম জল ছাড়া আমাকে একটু ঝাল দিয়ে দাও তো দাদা, ফুচকাগুলো বেশ বড় বড়, কিন্তু ঝাল ছাড়া একটা দাও দেখি, লাগবে না এমনি জাস্ট নর্মাল হাতে দাও। এই দেখো বড় বড় ফুচকা একদম, কতটা খাস্তা সেটাই দেখার। দাদা কিন্তু খুব সুন্দর ভালো করে মেখে নিচ্ছে, ধনে পাতা ফোনে পাতা সব দিয়ে, নুন ফুন দিয়ে বেশ সুন্দর করে ঝাল ছাড়া তো দাদা, একদম ঝাল ছাড়া ফুচকা, আর ফুচকাগুলো কিন্তু বেশ বড় বড়, খেয়ে বলি একটা দেখি, দেখতে পেয়েছো ফুচকা, খেয়ে বলি অসাধারণ, যেরকম ফুচকা মাখা হয়েছে আর ফুচকাটা কিন্তু পুরো কুড়মুড় করছে একদম খাস্তা। দাদা এটা বড় দেখে দাও তো, একদম দেখো ওরে বাবা, তো জাম্বুবান দেখেছো, এই হচ্ছে জাম্বুবান ফুচকা, দেখি একবার ঢোকে কিনা, অসাম অসাম। বিয়েবাড়িতে এসে মেন কাজ হচ্ছে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া তো করতেই হবে, দেখতে পুরো ঘামছি, গরম প্রচুর, তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া চালিয়ে যেতেই হবে। এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, যে যার মতো তুলে নেবে, এই যে আমি তুলে নিয়েছি একটা স্প্রাইট, স্প্রাইট তো স্প্রাইটের মতোই খেতে, বেশ ভালো। এরকম ফ্রাইড আইটেম খাওয়ার পরে, একটু ফুচকা খাওয়ার পরে একটু স্প্রাইট, বেশ ভালো। আমাদের নতুন বিয়ের পাবলিক মাঝখানে থেকে বিয়ে হয়েছে, এসেই কিন্তু মুখে ঢুকে নিয়েছে, আর এই যে দেখতে পাচ্ছ বাবু কেমন লাগছে খেতে, খুব সুন্দর। খাওয়াবে খাওয়ার আগেই এক্সপ্রেশন।
খাক মুখের মাংস আছে আছে তুই খা এই মুখ থেকে বার করে দিচ্ছে অবস্থা দেখো ঢোকা ঢোকা পকোড়া ঢোকাতে বলেছি ঠিকঠাক ভালো ভালো ফাইনালে কিন্তু রাতের খাওয়াটা বসে পড়েছি দেখতে পাচ্ছ একদম প্লেট প্লেট চলে এসছে মেনু কার্ডও চলে এসছে আদা বল্লবী চানা মশলা ফিশ বাটার ফ্রাই স্যালাড মাটন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম আর লাস্টের জোয়ান তো রাত্রে খাওয়া দাওয়া কিন্তু জম্পেশ হবে মাটন বিরিয়ানি একদম কবজি ডুবিয়ে মাটন খাবো কি গো মাটন হবে তো একদম দেখে তো সবাই রেডি আর তোমরা রেডি তো আর তোরা রেডি তো ব্যাস তো সবাই রেডি বন্ধুরা একদম জম্পেশ করে খাওয়াবে আর দেখতে পাচ্ছ বোতল ফোতল চলে এসছে আর দাদা কিন্তু অলরেডি ঘামতে আম্মা করে দিয়েছে আমাদের কিন্তু রাধা বল্লভী চলে আসলো আর একটা দিয়ে দাদা দুটো রাধা বল্লভী নিয়ে নিচ্ছে একদম গরম গরম মাথায় কিন্তু আছে একদম গরম গরম চানা মশলা দেখতে পাচ্ছ একদম অসাধারণ চানা মশলাটা মোটা মোটা চানা তো বেশি ওয়েট করা যাবে না কচুরিটা বেশ সুন্দর একটু ঠান্ডা হয়ে গেছে তবে গরম আছে খেয়ে বলি হ্যাঁ বেশ ভালো হয়েছে যদিও রাধা বল্লভী একটু ঠান্ডা হয়ে গেছে তবে চানাটা দিয়ে কিন্তু বেশ যাচ্ছে বন্ধুরা আর একটা নিয়ে নিয়েছি আর এখান থেকে আরেকটি চানা নিয়ে নিলাম একদম গরমা গরম দেখতে পাচ্ছ এদিকেরটা বেশ গরম ওটা একটু ঠান্ডা ছিল বেশ সুন্দর আর ভিতরে দেখো ছোটো ছোটো পনির দেওয়া যাচ্ছে পনিরগুলো আর একটু সাইজে বড় দিবে মানে চোখে পড়তো একদিনও চোখেই পড়ছে না বেশ ভালো করেছে রান্নাটা বেশ সুন্দর বেশ সুন্দর স্যালাড চলেছে তাহলে পেঁয়াজ দিয়ে যাও একদম দাদাকে চেয়ে নিলাম পেঁয়াজ দেখতে পেয়েছ বেশ সুন্দর পেঁয়াজ চলে গেছে আর একটু পেঁয়াজ দিয়ে যাও তো এই যে পেঁয়াজ ফ্রেশ শসা পেঁয়াজ দুটো একসাথেই খাবো একদম বেশ ভালো লাগছে মানে একদম টাটকা শসা একদম টাটকা পেঁয়াজ এটা মাছের তো মাছ ছাড়া কিছু আছে আর মাছ খাই না দাদা এটা আমাকে দিতে হবে না আমি ওকে দিয়ে দিলাম মাছ ছাড়া আর কোনো অপশন নেই মাছ দেবে মাছ ছাড়া একটা অপশন দেখা উচিত ছিল কাটে ইয়ে পনিরের চলে এসছে দেখতে পেয়েছো একদম গরম গরম পনির আমাকে আগেরবারে বললো কিছু নেই তবে দাদা হয়তো ভুলবশত বলে ফেলেছি কিন্তু পনিরটা দিয়েছে পনিরটা কিন্তু বেশ গরম বেশ ক্রিস্পি তাই না বেশ ভালো লাগলো এই হচ্ছে পনির ব্যাটার ফ্রাই বেশ সুন্দর লাগছে এই যে একদম সুন্দর পনির খাস্তা দেখতে পেয়েছো বাইরের খোলসটা একদম পাতলা খেয়ে বলি পনিরের ভিতরটা দেখো বেশ মোটা দেখো ও হো 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 দেখেছো ভিতরে একদম মানে হালকা লেয়ার কোটিং একদম বেশ ভালো লাগছে আবার কিন্তু অসাধারণ অসাধারণ যে ঠাকুর রান্না করেছেন তাকে কিন্তু হ্যাট স্যার অসাধারণ রান্না পনিরটার সাইজ দেখো কত বড় আর কত মোটা খেয়ে বলি একদম ফ্রেশ ক্রিম পনির ভিতরটা ঝালঝাল বেশ ভালো লাগে চলে এসছে মটন বিরিয়ানি দেখতে পেয়েছো দাদারা খুব ব্যস্ত এই যে বিরিয়ানি চলে এসছে একদম সুন্দর ব্যাস দাদা একটা হাড় দেখে দাও না সলিড মাংস দিও না হাড় দেখে কিছু হয়েছে না পরের বেড়ে দাও অসুবিধা নেই একদম সুন্দর হাড় দেখে বললাম দাদা কিন্তু সলিড মাংসই দিল কোনো অসুবিধা নেই দাদা একটা আলু দিও তো দাদা এই যে আলু চলে এলো তো এই হচ্ছে মটন বিরিয়ানির মাংস আলু আর রাইস একদম প্রিমিয়াম কোয়ালিটির চাল দেখতে পাচ্ছ আলু কিন্তু গোটা না হাফ আলু এটা বড় আলু বলে হাফ দিয়েছে আর এই হচ্ছে মাটন রেওয়াজি পিস একদম সুন্দর কিন্তু মাটনটা সেদ্ধ হয়েছে মনে হচ্ছে খেয়ে বুঝতে পারবো আর পুরো পিঙ্কি পিঙ্কি ব্যাপার দাদা চিকেন চলে এসছে এই যে চিকেন নিয়ে নিচ্ছি এখানে ব্যাস ব্যাস একদম সুন্দর এক পিস চিকেন নিয়ে নিলাম একদম হালকা লাইট মনে হচ্ছে খেয়ে বলি হ্যাঁ একদম লাইট বিরিয়ানি কোনো অসুবিধা নেই খেলে একদম সুন্দর চলে যাচ্ছে বেশ ভালো রান্নাবান্না বেশ অসাধারণ এই হচ্ছে আলু কতটা সফট দেখো একটুখানি টিপলেই কিন্তু পুরো খুলে গেল খেয়ে বলি আলুটা কেমন খেতে আর মাংসের যে রেওয়াজটা দেখা যায় পুরো রেওয়াজটা পুরো চর্বিযুক্ত কেমন করে খেতে হয় ভাড়াবাড়ি ভাড়াবাড়ি গো একদম সুন্দর করে হাড় দেখে আর আলুটা দিয়ে যাও দাদা একদম সুন্দর করে দেখতে পাচ্ছ পুরো সলিড মাংস সঙ্গে হাড়ও আছে সো এই হচ্ছে দেখেছো মাটনটা পুরো পিঙ্কি পিঙ্কি ব্যাপার খেয়ে বলি এটা নতুন হাড়ির মাটন বেশ ভালো মাটনটা এবারে খাচ্ছি চিকেন চাপটা এই হচ্ছে চিকেন চাপ বেশ সব টিন্ডার চিকেন একটুখানি বিরিয়ানি দিয়ে খাই সুন্দর করে চিকেন চাপটার মতো একটা আলাদাই ফ্লেভার বেশ জুসি একটা ফ্লেভার বেশ সুন্দর একটা গ্রেভি অসাধারণ করেছে এই দেখো চিকেনটা বেশ সব দেখেছো
আর বেশ সুন্দর টেন্ডার একটা ফ্লেভার, ভিতরে পুরো মশলা মশলা ঢুকেছে অসাধারণ। আদা কিন্তু আবার চলে এসছে, চর্বি, হ্যাঁ চর্বি দাও দাও, একটুখানি সুন্দর চর্বিওয়ালা মাল, একটু রাইস দিয়ে দাও সামান্য, একদম অসাধারণ দাদা, রান্না বান্না অসাধারণ হচ্ছে দাদা, না আর লাগবে না দাদা, বেশ সুন্দর। এত গরম মাল আর এই পুরো লরম, পুরো তুলতুল 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 করছে, এই দেখো পুরো তুলতুল 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 করছে, এ পাপা এই দেখ পুরো তুলতুল 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 তুলতুল, এরকম নেব নিয়ে ভাড়াবাড়ি ভাড়াবাড়ি পুরো নল্ডি পিস পড়ে যা, দেখি ভিতরে কিছু মাল আছে কি না। আলু দিয়ে লাস্ট ফিনিশিং, একটুখানি বিরিয়ানি নিলাম, লাস্ট কমপ্লিট করে নিই, তো ডেজার্ট আইটেম আছে, চাটনি চলে এসছে একদম সাইডে জায়গা করে নিলাম, সবুজ চাটনি এই প্রথম খাবো, কিন্তু পাপড় নিয়ে চলে এসছে, একটা পাপড় দিয়ে যাবো একদম দাদা, সুন্দর করে কিন্তু একটা পাপড় দিয়ে দিল, আস্তে আস্তে খাই তোমাদের দেখিয়ে দিই একটুখানি চাটনির সাথে পাপড়টা, সবুজ চাটনি কেমন হয়, চাটনিটা বেশ ভালো কাজ, এটা কিসের চাটনি বলো তো, সবুজ সবুজ বুঝতে পারছি না, আনারস আনারস লাগছে কিন্তু আনারস তো হলুদ হয় এখানে সবুজ, বেশ ভালো চাটনি আর পাপড়টা অসাধারণ করে দিচ্ছে দাদা, একটা দিয়ে যাও দেখেছো একদম বড় বড় মিষ্টি খেয়ে বলি, অসাধারণ, ভিতরে একটা আলাদা এসেন্স ফ্লেভার আছে, বেশ ভালো লাগছে, তারা কিন্তু সন্দেশ নিয়ে চলে এসছে, একটা দিয়ে যাও একদম, দুটো বাটারস্কচ সন্দেশ নিয়ে নিয়েছি, বেশ বড় বড় সাইজের, আলাদাই আলাদাই খেতে, এই হচ্ছে সেই মেয়ে বন্ধুরা যে আট খানা মিষ্টি খেয়েছে, নিজের বিয়েতে এতগুলো খেয়েছে কিনা সন্দেহ আছে, আট খানা মিষ্টি বন্ধুরা, আট খানা আইসক্রিমও দিয়ে গেছে বন্ধুরা, আইসক্রিমটাও খাবো তার আগে সন্দেশটা কমপ্লিট করি, হাত ধোয়ার জন্য বাটি দিয়ে গেছে বন্ধুরা, এই যে বাটি ভালো করে কষ্ট করতে হাতটা ধুই, তারপর তো আমাদের আইসক্রিম আছে, তো বন্ধুরা লাস্ট ফিনিশিং আমাদের আইসক্রিম, আইসক্রিম এখানে টু ইন ওয়ান আইসক্রিম নিয়েছে আমুলের, মানে কোনো ফ্রোজেন ডেজার্ট না, আইসক্রিম মানে ক্যাটারারের রান্নাবান্না সত্যিই ভালো, বেকার বেকার বলার লাভ নেই, রান্নাবান্না বেশ ভালো, আর এরকম লেগে থাকলে এরকম চেটে নেবে, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ একদম সুন্দর আইসক্রিম, আর দাদা কিন্তু সুন্দর, দাদাকে একটু দেখা, দাদা কিন্তু খেয়ে পুরো পেট পেট ফুলিয়ে নিয়েছে, আর আমি আইসক্রিমটা ফাটাফাটি, তো খাওয়া দাওয়া তো বেশ জমতে ছিল, বিয়ে তো বেশ এনজয় করলাম, ঘন্টা বিয়ে দেখিনি কিন্তু খেলাম, যাই হোক বিয়ে বাড়িতে খাওয়াটাই মেন হয়, তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে, কিন্তু তোমরা অবশ্যই পেজটাকে ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তো দেখা হচ্ছে অন্য কোনো ভালো রেস্টুরেন্টে বা অন্য কোনো ভালো স্ট্রিট ফুডে খোঁজে, ততক্ষণ পর্যন্ত টাটা।